বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেন আর নেই। এদিকে দখলদার সরকারের অধীনে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে বলছেন ফখরুল। জানাবো ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে বলছে এবি পার্টি। জানিয়ে দেবো বাংলাদেশের মতো স্বাধীন গণমাধ্যম অনেক দেশেই নেই বলছেন তথ্যমন্ত্রী। আরো থাকছে 11ই মে পদত্যাগ করতে পারেন খুলনার মেয়র তালুকদার খালেক। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেল সহ পুকুরে ফেলাই মহাসড়ক অবরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেন আর নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাজশাহীর বার্ষিয়ান নেতা অ্যাডভোকেট কবির হোসেন আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা 3টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। কবির হোসেন রাজশাহী মহানগরী উপশহরের বাসিন্দা ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বার্ধক্যজনিত কারণে কবির হোসেন মারা গেছেন। রাজশাহীতেই তাকে সমাহিত করা হবে। রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AFM শামীম আহমেদ জানান প্রবীণ রাজনৈতিক কবির হোসেন নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ডায়াবেটিস ছিল, এছাড়া হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি ICU-তে চিকিৎসাধীন ছিলেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই আইন পেশা থেকে রাজনীতিতে এসেছিলেন কবির হোসেন। বিএনপির প্রার্থী হিসেবে 1991 থেকে 2001 সাল পর্যন্ত তিনি টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে 1991 ও 1996 সালে রাজশাহী 2 এবং 2001 সালে রাজশাহী 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর 2008 সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন কবির হোসেন রাজশাহী 3 পাবা মোহনপুর আসন থেকে নির্বাচন করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। বয়সের ভারে আর বাড়ি থেকে বের হতেন না, উপশহরের বাসাতেই অনেকটা নিঃসঙ্গ জীবন যাপন করতেন। 2008 সালের পর মাত্র 2-1টি দলীয় কর্মসূচিতে তাকে দেখা গেছে। দখলদার সরকারের অধীনে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে। আজকে অর্থনীতিতে সম্পূর্ণ ব্যর্থতার কারণে, তাদের দুর্নীতির কারণে আজকে জনগণের জীবন দুঃসহ হয়ে পড়েছে। ফখরুল বলেন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি, এখানে লুটপাট এবং একই সঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরিভাবে খালি করে দেওয়া, দেশের অর্থ দেশে পাচার করে দেওয়া হয়, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত সবকিছুতে একটি নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে আমাদের ন্যূনতম যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, আমাদের স্বাধীনতার স্বাধীন মত প্রকাশের যে অধিকার, তা কেড়ে নেওয়া হয়েছে। 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে যে অধিকারগুলো অর্জন করেছিলাম, সেই অধিকারগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একটি মাত্র উদ্দেশ্য, তারা একদলের শাসন ব্যবস্থা আবারও প্রতিষ্ঠা করতে চায়, যেটি তারা করতে চেয়েছিল। 1975 সালে তিনি বলেন সত্যিকার অর্থে দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সেই দলগুলোর সঙ্গে আমরা একজোট হয়ে যুগপথ আন্দোলন শুরু করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। বিএনপি মহাসচিব বলেন যুগপথ আন্দোলনে আমরা যে দাবিগুলো দিয়েছি তার মধ্যে প্রধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। আমরা নির্বাচনকালীন সময় দেখেছি এখানে নিরপেক্ষ সরকার না থাকলে জনগণ ভোট দিতে পারে না। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে 2টি নির্বাচন দেখেছি যেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে, সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। সেই আন্দোলনের প্রেক্ষিতে যারা আমাদের সহযোগিতা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা শুরু করেছি। এর মধ্যে অনেকগুলো দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। আজকে কর্নেল আলী আহমেদ আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। আজকের আলোচনা আমাদের শেষ নয়, আবার তার দলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করব। ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে বলছে এবি পার্টি। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালা আজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এবি পার্টির অনুষ্ঠানে বক্তারা আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগ দুঃশাসন থেকে মুক্তি চায়, কিন্তু সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছেন জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না, ফলে দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপপ্রশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আরো পাকিস্তানি শোষণের কালো অধ্যায় নিয়ে যাবে। এর জন্য আওয়ামী লীগকে
অনিবার্যভাবে বাংলাদেশ মুসলিম লীগের ভাগ্য বরণ করতে হবে। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলেমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে কেক কেটে কর্মসূচি সূচনা করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। গণফার্মের একাংশের সভাপতি মোস্তফা মহসিন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুকমল বড়ুয়া, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তেয়াক আজিজ, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। 2020 সালের 2 মে নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবি পার্টি। তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে 3 কেজি ওজনের 3টি কেক কাটার মধ্য দিয়ে আজ 4 দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়। বুধ ও বৃহস্পতিবার সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠন সম্মেলন ও শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষ হবে। বাংলাদেশের মতো স্বাধীন গণমাধ্যম অনেক দেশেই নেই বলছেন তথ্যমন্ত্রী। স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা থাকলে গণমাধ্যম এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। বাংলাদেশ গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে, যেভাবে অবাধে সবকিছু লিখতে পারে, পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে সেটি পারে না। তবে গণমাধ্যমের স্বাধীনতা যেমন দরকার, তেমনি দায়িত্বশীলতারও প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিতে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউএস এর সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। সভায় আরও বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আয়ুব ভুইয়া ও সোমিয়ান উপকমিটির আহ্বায়ক জুলহাস আলম। সবাই তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে প্রয়োজন গণমাধ্যমের স্বাধীনতা, যেটি বর্তমান সরকার দিচ্ছে। প্রতিদিনই টেলিভিশনগুলোতে টকশোর মাধ্যমে সরকারের সমালোচনা করা হয়, সেখানে সরকার হস্তক্ষেপ করে না, কারণ আমরা মুক্ত গণমাধ্যমের বিশ্বাসী। তিনি আরও বলেন, সকলের প্রোটেকশন দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন, তবে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন, কারণ ডিজিটাল অপরাধের শিকার আমিও। যদি আমি কোনো ব্যবস্থা নেইনি, তবে অনেক ব্যবস্থা নিয়েছেন। একজন সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে এই আইনে মামলা করেছেন। একটি আইন থেকে কোনো পক্ষকে বাদ রাখা ঠিক নয়, অপপ্রয়োগ বন্ধ করলে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দায়িত্বশীলতার অভাবে জাতীয় জীবনে বিভিন্ন সময় সংকট তৈরি হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আছে, একইভাবে তাদের কাজের জবাবদিহি রয়েছে। সেখানে ভুল বা অসত্য সংবাদের জন্য জরিমানা শুনতে হয়, শাস্তি পেতে হয় বিসিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এ ধরনের নজির থাকলেও আমাদের দেশে এমন নজির এখনো হয়নি। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সিঙ্গাপুরের 4টি টেলিভিশন সরকার নিয়ন্ত্রিত, মালয়েশিয়ার মিডিয়া তাদের সরকার নিয়ন্ত্রণ, ভুল অসত্য তথ্য ও সংবাদের জন্য যুক্তরাজ্যে প্রতি মাসে অসংখ্য লোককে জরিমানা করা হয়। আমাদের দেশে কিন্তু সেসব নেই। মাঝে মধ্যে প্রেস কাউন্সিল থেকে তিরস্কার করা হয়, কারণ তিরস্কার করা ছাড়া কাউন্সিলের আর কোনো ক্ষমতা নেই। সুতরাং স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় না দিলে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হবে। পুঁজির দৌরাত্ম সাংবাদিকদের ওপর খড়ক ভাষায় উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন, টাকা থাকলে মালিকরা এখন গণমাধ্যমে বিনিয়োগ করছেন, যার খড়গ এসে পড়ে সাংবাদিকদের উপর। কোনো সংবাদ লেখার সময় তাকে চিন্তা করতে হয় যে তা মালিক পক্ষের বিরুদ্ধে গেল কিনা, কারণ সেখানে মালিক পক্ষের ইচ্ছার বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশনের সুযোগ নেই। এক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য শুধু সরকারের বিরুদ্ধে বললে হবে না, এ ধরনের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আগামী পদত্যাগ করতে পারেন খুলনার মেয়র তালুকদার খালেক। নির্বাচনে অংশ নেওয়ার জন্য খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আবুল খালেক এখনও মেয়র পদটি ছাড়েনি। তবে মেয়রের পদ থেকে 11 মে তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক AMD বাবুল রানা। গতকাল মঙ্গলবার তালুকদার আবুল খালেক রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 16 মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে অংশ নিতে হলে এর আগেই মেয়রকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সহযোগী রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, মেয়র পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, তবে কাউন্সিলররা নির্বাচন করতে পারবেন। তাই তালুকদার আবুল খালেক মেয়র পদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে কোনো দিন তিনি সেটা করতে পারেন। তিনি পদত্যাগ করার পর স্থানীয় সরকারের আইন অনুযায়ী একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মেয়রের দায়িত্ব পালন করবেন। জানতে চাইলে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়র পদত্যাগ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে যে কাউকে মেয়রের দায়িত্ব দেওয়া হতে পারে, এটা নির্ভর করবে সরকারের উপর। কবে পদত্যাগ করবেন সে ব্যাপারে জানতে গতকাল রাতে তালুকদার আবুল খালেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আজ বুধবার সকাল থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। তালুকদার আবুল খালেক
খালেকের হয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, 11 মে তালুকদার আবুল খালেক মেয়রের পদ থেকে পদত্যাগ করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তার পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের নির্বাচনী প্রস্তুতিও নেওয়া হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তালুকদার আবুল খালেক বর্তমান মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এটা নিয়ে টানা 4 বার আওয়ামী লীগ তাকে দলীয় মনোনয়ন দিয়েছে। 2008 ও 2018 সালে মেয়রে নির্বাচিত হয়েছিলেন তিনি, তবে 2013 সালে বিএনপির প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হেরে যান। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত 4 জন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী এম এম শফিকুর রহমান, রোববার জাতীয় পার্টি আব্দুল গফফর বিশ্বাস, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবুল আওয়াল ও মঙ্গলবার আওয়ামী লীগের মনোনীত তালুকদার আবুল খালেক মনোনয়নপত্র কেনেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।